আলাদিনের আশ্চর্য চেরাগের কাহিনী নিশ্চয় মনে আছে সবার। জাদুর যে চেরাগ ঘষলেই দৈত্য বেরিয়ে আসে আর মালিকের হুকুম পালন করে, এমন দৈত্যের মতো একটি জিন দেখা যাবে অস্ট্রেলিয়ান নির্মাতা জর্জ মিলারের 3000 ইয়ার্স অব লঙ্গিং ছবিতে। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, কান উৎসবের 75তম আসরে 3000 ইয়ার্স অব লঙ্গিং ছবির উদ্বোধনী প্রদর্শনী হবে। এর গল্পে দেখা যাবে আলাদিনের দৈত্যের মতোই একজন নারী অধ্যাপকের সামনে হঠাৎ হাজির হয় এক জিন। নিজের মুক্তির বিনিময়ে 3টি ইচ্ছে পূরণ করার প্রতিশ্রুতি দেয় ওই নারীকে। তুরস্কের ইস্তানবুলে একটি হোটেল রুমে তাদের কথোপকথন অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যায়। এরপর ঘটতে থাকে একের পর এক টুইস্ট। সাত বছর পর 3000 ইয়ার্স অব লঙ্গিং ছবি নিয়ে আবারও পরিচালকের আসনে ফিরেছেন জর্জ মিলার। এটি মূলত ফ্যান্টাসি রোমান্স ধাঁচের সংলাপ প্রধান ছবি। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন দুই ব্রিটিশ তারকা ইড্রিস এলবা ও টিল্ডা সুইন্টন। গেল বছরের সেপ্টেম্বরে ছবিটি মুক্তির কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা পিছিয়েছে। এর আগে 68তম কান উৎসবে দেখানো হয়েছিল জর্জ মিলারের ছবি ম্যাডম্যাক্স ফিউরি রোড। আসছে 17ই মে শুরু হতে যাচ্ছে বিশ্বের সিনেমা ক্যালেন্ডারের হাইলাইট কান এর 75তম আসর, চলবে 28 মে পর্যন্ত। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।